আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি প্রশ্ন হলো যে এহসানের ক্ষেত্র কোথায় মানে কোথায় কোথায় এহসানের প্রয়োগ করব একজন মুমিন কোন কোন ক্ষেত্রে এহসানের এহসান বাস্তবায়ন করবে এর উত্তর হল একজন মুমিনের জীবনে জীবনের যত ক্ষেত্র যত দিক যত বাঁক যত জায়গা রয়েছে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে একজন মোমেনের এহসান রয়েছে এহসান বাস্তবায়ন করা উচিত একটি হাদিস الرسول صلى الله عليه وسلم عن ابي يعلى شداد بن اوس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله كتب الاحسان على كل شيء فاذا قتلتم فاحسنوا القتله واذا ذبحتم فاحسنوا الذبحه وليحد احدكم شفرته وليرح ذبيحته رواه مسلم ابو يعلى شداد بن اوس رضي الله تعالى عنه تكبر صلى الله عليه وسلم بولين যে আল্লাহ তালা এহসান প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে নির্ধারণ করে দিয়েছেন বা বিধিবদ্ধ করে দিয়েছেন লিখে দিয়েছেন তো তারপরে বলা হচ্ছে যে ফাইদা কাতাল তুফা আহসান কাতলাতা তোমরা যদি কোনো জিনিসকে হত্যা করতে চাও তাহলে হত্যার ক্ষেত্রেও যেন এহসান প্রয়োগ করো ওখানেও অহস্তান প্রয়োগ করিও আর যদি কোনো জিনিস জবে করতে চাও তাহলে সেখানেও জবে করার সময় তোমরা জবেহটা সুন্দরভাবে করো মানে অহসানের সাথে করো তো জবের ক্ষেত্রে অহসানটা কি জবের ক্ষেত্রে অহসানটা হলো রসদাম বলছেন ওয়াল দেয়া হাত কমিশে হো তোমরা যে ছুরি দিয়ে জবে করবে সেই ছুরিটাকে খুব সুন্দর করে ধার দিয়ে নিবে আর ওয়াল ইউরে হাতাহো এবং তার জবেহের প্রাণীটাকে যেন শান্তি দেয় মানে আরাম দেয় আর কি তো তাহলে ছুরি ধার দিলে কি হবে দমটা তাড়াতাড়ি যাবে কষ্টটা কম হবে আর যে ধারালো ছুরি দিয়ে জবাই করা হয় তবুও জবাই হয়ে যাবে কিন্তু এতে প্রাণীটির কষ্ট বেশি হবে তাহলে এটা এহসানের খেলাফ এই হাদিস আমাদের কি শিক্ষা দেয় এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে জীবনের সকল ক্ষেত্রে এমন কি একটা জিনিস আমরা একটা মানে সাপ মারবো একটা মুরগি জবাই করব। একটা ইঁদুর মারবো বা এরকম কোনো কিছু যদি মারি সেখানেও মানে নিজের খেয়াল খুশি মতো বিশ্রীভাবে অথবা নির্মমভাবে বর্বরতার সাথে আমরা যেন সেটাকে হত্যা না করি বরং এখানেও এহসান রয়েছে মানে দ্রুত যেটা হত্যা করব সেটা যেন সুন্দরভাবে হত্যা করি আর যেটা জবে করব সেটা জবে করার সময় যেন সুন্দরভাবে মানে এহসানের সাথে যেন সেটাকে কি করি মানে জবে করি তাহলে দেখুন যে যদি একটা পশু পাখি মুরগি হাঁস গরু ছাগল জবে করতে এহসান থাকে সেখানে পশুটার সাথে যদি আমাদেরকে উত্তম আচরণ তার আরামের বিষয়টা তার শান্তির বিষয়টা আমাদের খেয়াল করতে হয় তাহলে একটা মানুষের সাথে লেনদেন আচার আখলাক চলা ফেরা উঠা বসা সেখানে আমাদের এহসানের দাবি রাখে কিনা নিঃসন্দেহে একজন বিবেকবান মানুষ অবশ্যই এটা বুঝবে হাদিস থেকে যেহেতু একটা প্রাণীর সাথে বা কাউকে জবে করতে মানে কোনো জিনিসকে জবে করতে হলে সেখানে যেহেতু এ আবশ্যক বা সেখানে হাসানের ক্ষেত্র রয়েছে তাহলে একটা মানুষের সাথে আমি লেনদেন উঠা বসা করবো তাহলে সেই ক্ষেত্রে কেন অহ থাকবে না নিঃসন্দেহে অ্যাস্থান রয়েছে সুতরাং একজন কিনা মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অস্থান রয়েছে চাকরির ক্ষেত্রে অহ্যসান রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে অ্যাসান রয়েছে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে হাসান রয়েছে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অহ্যসান রয়েছে তারপরে হলো মানে কেনা কেনাকাটা চলাফেরা সর্বক্ষেত্রে এমনকি রোডে গাড়ি চালাবে একজন ড্রাইভার একজন মানুষ সেখানেও হাসান রয়েছে তারপরে একজন পথিকের সাথে আরেকজন পথিক কথা বলবে সেখানে অ্যাসান রয়েছে তো মানে দুনিয়াবি ক্ষেত্রগুলোতেও একজন মুমিনের মানে দায়িত্ব হলো সর্বক্ষেত্রে এহসানকে বাস্তবায়ন করা তো এহসানকে সর্বক্ষেত্রে এহসানকে বাস্তবায়ন করা মানে হলো একজন মহসিন একজন মহসিন সে যেহেতু মানে ইসলামের সবথেকে ইসলাম ধর্মের সবথেকে উঁচু কোয়ালিটির সে অনুসারী তো তার প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি কাজ কথা সব হবে হাই কোয়ালিটির মানে অত্যন্ত উঁচু মানের হবে সর্বোচ্চ মানের হবে তো এই হলো দু ক্ষেত্রে অনুরূপ দিনের ক্ষেত্রে বা আবাদতের ক্ষেত্রেও স্থান রয়েছে আমরা সেটা পরের ভয়েসে আলোচনা করি